প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুরের সদর উপজেলার শিরখারা ইউনিয়নে। আপনারা জানেন যে বর্তমানে করোনা কাল চলছে, সেই সাথে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সারা দেশের মতো মাদারীপুরের বিভিন্ন এলাকায় বন্যার ভয়াবহতা দেখা দিয়েছে। বন্যার পানি ঢুকে পড়েছে এসব এলাকায়, মানুষের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, অনেকে মাছা পেতে কোনো রকম দিন কাটাচ্ছে। ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে ইউনিয়নের হাজার হাজার মানুষ। একই সাথে তীব্র স্রোতে নতুন নতুন উপজেলাগুলো তলিয়ে যাচ্ছে পানিতে। ভয়াবহ এ বন্যায় নিঃস্ব হয়ে পড়েছে এখানকার নিম্ন আয়ের মানুষ। আর যার ফলে সবাই এদিকে হয়তো গোসল করার জন্য বা এই পানিটা দেখার জন্য বিভিন্ন সাইটে কি অবস্থা আছে সেটা দেখার জন্য সবাই আছে। এটা হচ্ছে মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের এলাকার নাম দেখি, এটা হচ্ছে ঘুমসাই গুনসির কবিরাজ বাড়ি এলাকায় আসলে আমাদের দেশে বন্যা হয় না কাকা, আমরা পাবো না, বন্যা হবো না। আমাকেও কিছু দেবে না কাকা, আমাকেও কিছু দেবে না, আর পাইও না আর পামও না, কাটতে হয়েছে এবং সেই পরিমাণ তারা অর্থ পাবে না আসলে। আর এখানে আসলে সব থেকে বেশি অসহায় অবস্থা আছে এখানে যে পশু পাখি হাঁস মুরগি গরু ছাগলের জিনিসগুলো সব থেকে বেশি ভয়াবহ অবস্থা আছে এখানে। আসলে দেখুন, আমরা আপনাদের দেখাচ্ছি যে কী পরিবেশ পরিস্থিতিতে আছে। আর এই পানিগুলো বিশেষ করে এই রাস্তার উপর দিয়ে যখন পানিগুলো যাচ্ছে, ওই পানিগুলো ওই শীত খারাপ হয়ে শিশু প্রজনন হয়ে রাজনের মধ্যে ভেসতেছে পানিগুলো। এই পানিগুলো ওদিকটাতে যাবে এবং আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি। আমরা অনেক ভিতরে ঢুকে গেছি, যদিও আসলে পায়ে হেঁটে তো অনেক দূর গেছি। আমরা দেখতে দেবে না, আমরা তো গরিব বাবা। এই এলাকার নাম কি? এই এলাকার নাম গুনসিসি নদী। গুনসিসি নদী, জি। আসলে সুপ্রিয় দর্শক, এই গুনসিসি নদী বিশেষ করে শিরখারা ইউনিয়নের প্রায় 7 থেকে 8টি গ্রাম একদম পানির নিচে আছে। আপনার আসলে প্রত্যেকে যার যার নিজের উড়ানে নিজের ঘরের মধ্যে টুং বানিয়ে আছে। আমরা আসলে আরও যে মানুষদের কতটা অসহায় অবস্থায় আছে, কতটা ভয়াবহতার মধ্যে আছে, সে বিষয়ে তো সবগুলো আমরা তুলে ধরতে পারতেছি না, কারণ ওইখানে ঢোকার মতন আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই। এখানে ঢুকতে হলে অবশ্যই একটা নৌকার দরকার। আর এখানে আসলে আমরাও এসে খোঁজ করেছিলাম নৌকার, যদিও পাইনি। আমরা তারপর হেঁটে হেঁটে যতটুকু দেখানো সম্ভব আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আসলে এদিকে আমি বারবার একটা কথা বলছি যে এদিকে যারা নিম্নবিত্ত আছে এদের অবস্থা একদম শোচনীয়। এখানে এই যে যারা নৌকা ম্যানেজ করতে পারে না, তারা যে কলার গাছের তৈরি ভেজা, এটাই একমাত্র সম্বল এখানে অনেকেরই। পানি নামছে, আপনাদের দেখাচ্ছি যে কীভাবে পানি নামছে। এখানে আসলে আমরা হাঁটতেছি দুটো রাস্তার উপর দিয়ে, এরকম রাস্তার উপরে প্রচণ্ড পরিমাণ ছিল, সেরকম মধ্যে তারা হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। তারপরও আসলে আমরা দেখাচ্ছি আপনাদের পানির যে স্রোত, আসলে পানির যে ভয়াবহতাটা এখানে না আসলে একদমই বোঝা যাবে না। এটা হচ্ছে মাদারীপুর সদর জেলার ঘুমসি, ঘুমসি গ্রাম। এখানে আসলে আপনাদের দেখাচ্ছি আসলে এখানে মানুষগুলো যে পাটগুলো হয় এখানে কৃষকের সংখ্যাই সব থেকে বেশি। এখানে আসলে পাটগুলো অনেক আগেই সময়ের আগে আরও দেখানোর চেষ্টা করতেছি। সামনে ওই রাস্তাটাই ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে যে কী পরিবেশ পরিস্থিতি সেটাই দেখাচ্ছে। আর এদিকে আসলে যারাও কিছু কৃষক পরিবার আছে যারা পাটগুলো কেটেছে এবং ঝাঁক দিচ্ছে, কিন্তু পাটগুলো আসলে নেওয়ার জন্য মানে পাটগুলো পাটের আঁশটা খড়ি থেকে ছাড়ানোর জন্য যে
লোকজন লোকমান দরকার সেগুলো পাচ্ছে না, এবং এই পাশগুলো সরানোর জন্য যে একটা স্থান দরকার, যেখানে এই পার্কগুলো তারা আঁশগুলো সারাইতে হবে সেই জায়গাটাও পাওয়া যাচ্ছে না। ওইখানে আমরা সামনেদিকে আগাচ্ছি আপনাদের আরও দেখানোর জন্য কী পরিবেশ পরিস্থিতি, আসলে আমাদের অবস্থা দেখ সামনে ভবিষ্যৎ কী আছে শুধু আল্লাহ তালাই ভালো জানে, আল্লাহ তালাই ভালো বলতে পারবে। আমরা আসলে হাঁটতেছি আর আপনাদের দেখাচ্ছি, যার ফলে হয়তো ভিডিও কোয়ালিটিটা খুব বেশি এটা ভালো হচ্ছে না, তাও আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে কিছু ইয়াং মানুষ আছে যারা এখানে বিভিন্ন একটা হাঁটতেছে দেখতেছে এবং গোসল করতেছে, আর এখানে পানির যে আসলে স্রোত এখান আসলে কিছুটা বোঝা যাচ্ছে। এবং আপনারা আগাচ্ছি এবং সামনেই এক কৃষক ভাই, আপনারা দেখছেন সন্ধান 24।